اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت انك تقضي ولا يقضى عليك السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن تبعكم باحسان الى يوم الدين اما بعد প্রিয়দিনী ভাই শাহজালাল কাতার থেকে আপনি জানতে চেয়েছেন যে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং যেখানে থাকেন তার পাশের রুমে বিধর্মীরা থাকে তারা তাদের প্রসাদ দিয়ে যায় সেটা খাওয়া যাবে কিনা বা সেটা ডাস্টবিনে ফেললে সেটা অপচয় হবে কিনা প্রিয়দিনী ভাই আসলে প্রসাদ এই জিনিসটা কি প্রসাদ হচ্ছে বিধর্মীরা তাদের উপাস্য বা ঈশ্বরের উদ্দেশ্যে যে খাবার উৎসর্গ করে থাকে সেটাকে সেটাকে বলা হয়ে থাকে প্রসাদ প্রসাদ খাওয়ার বিধানটা কি এ ব্যাপারে আল্লাহ সুবান মতলা পবিত্র কোরআনের চার চারটি স্থানে অর্থাৎ দুই নম্বর সোরা বাকার একশো তিয়াত্তর নম্বর আয় পাঁচ নম্বর সোরা মায়দার তিন নম্বর আয় ছয় নম্বর সোরা মানে আমের একশো পঁয়তাল্লিশ নম্বর আয় এছাড়া ষোলো নম্বর সরাসরা নাহলের একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ সুবান মতলা প্রসাদ খাবাকে হারাম করেছেন যেমন

ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের জন্য আল্লাহ সুবান করে দিয়েছেন এবং এই তথ্যটা পবিত্র করেন চার চারটি স্থানে এসেছে ভাই তাহলে থেকে ক্লিয়ার যে তারা যদি কোনো প্রসাদ খেতে দেয় তাহলে সেটা খাওয়া যাবে না এখানে প্রসঙ্গ প্রসঙ্গক্রমে বলে রাখি যে হিন্দুদের কোনো খাবার একজন মুসলিম খেতেই পারে তবে হিন্দুদের তিন ধরনের খাবার মুসলমানদের জন্য না তার এক নম্বর হচ্ছে হিন্দুরা তাদের উপাস উপাস্যদের জন্য যে খাবার উৎসর্গ করে থাকে অর্থাৎ তারা যে প্রসাদ খাওয়াই থাকে সেই প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য বৈধ নয় দুই নাম্বার হচ্ছে হিন্দুরা যদি কোন প্রাণী জবাই করে সেই প্রাণী খাওয়া যাবে না তারা আপনাকে ছাগলের গোস্ত খেতে দিল বা মুরগির গোষ্ঠ খেতে দিল যেগুলো জবাই করতে হয় তাদের হাতে জবাইকৃত পশু খাওয়া নাজায়েয কারণ তারা জবাই শুরুতে আল্লাহর নাম বা বিসমেল্লা বলে না যেমনটা আল্লাহ ওয়া সুবানুতারা ছয় নম্বর সোলা সোরা আনামের একশো তেইশ নম্বর আয়তে বলছেন তোমরা সেটা খেও না যাতে আল্লাহর নাম নেওয়া হয় নাই অর্থাৎ বিসমিল্লা বলা হয়নি ফিসকুন নিশ্চয়ই এটা হচ্ছে ফসকি পাপাচার এটা হারাম খাবার সম্মানিত তিনি ভাই এছাড়া ছয় নম্বর সোরা সোরা আনামের একশো আঠারো নম্বর আয়ত এবং একশো উনিশ নাম্বার আয়ত আল্লাহ সুবানা বিসমিল্লাহ বলা হয়েছে সেগুলো খাওয়ার নির্দেশ দিয়েছেন যেগুলোতে বিসমিল্লা বলা হবে না সেগুলো মুসলমানদের জন্য খাওয়া বৈধ নয় তিন নম্বর হচ্ছে তারা যদি খাবারে হারাম মিশ্রিত করে থাকে সেটা যদি আপনি নিশ্চিত হয়ে থাকেন তাহলে সেটাও খাওয়া যাবে না যেমন তারা কোনো খাবার মাঝে মদ মিশ্রিত করেছে অথবা আপনার কোনো হারাম দ্রব্য মিশ্রিত করেছে এটা যদি আপনি নিশ্চিত হন এমত অবস্থায় তাদের খাবার খাওয়া যাবে না এছাড়া হিন্দুদের কোনো বৈধ খাবার বা অমুসলিমরা যদি আপনাকে কোনো হালাল খাবার খেতে দেয় আপনি অবশ্যই সেই খাবার খেতে পারেন ঠিক তদ্রুপ আপনি তাদের দোকান থেকে বৈধ খাবার

কিন্তু তারা তারা যদি সেটাও খাওয়া যাবে না তিন নাম্বার বৈধ খাবার যদি তারা হারাম তাহলে সেটাও খাওয়া যাবে না প্রিয় যেহেতু তারা আপনাদেরকে প্রসাদ দিয়ে যায় আপনি তাদেরকে স্পষ্ট করে বলে দিবেন যে প্রিয় ভাই আমরা আপনাদের এ প্রসাদ খেতে পারবো না এটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সাথে সাথে আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিবেন যে আপনারা যদি আমাদেরকে কোনো বৈধ খাবার খেতে দেন আমরা সেই খাবার খেতে পারি তবে তিনটি শর্ত সাপেক্ষে আপনি সেই তিনটা জিনিস তাদেরকে জানিয়ে দেবেন এক নম্বর হচ্ছে তাদের প্রসাদ খাওয়া যাবে না দুই নাম্বার তাদের জবাইকৃত পশুর খাওয়া যাবে না তিন নম্বর হচ্ছে কোনো খাবারে যদি তারা হারাম মিশ্রিত করে থাকে তাহলে সেই খাবার খাওয়া যাবে না আপনি তাদেরকে স্পষ্ট করে সেটা বলে দিবেন মনে রাখার চেষ্টা করুন আল্লাহ রসমসল্লাহ রসম বলছেন আল ইসলাম ইসলাম সবসময় বিজয়ী ইসলাম কখনো পরাজিত নয় সুতরাং তাদেরকে ভয় না করে আপনি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিন তারা প্রসাদ দিয়ে গেলে অবশ্যই আপনি সেটা গ্রহণ করবেন না সেটা তাদের খাবার তাদেরকে তাদেরকে ফিরে দিন এবং বলে দিন এটা ইসলামে বৈধ নয় আপনি কেন তাদের খাবার রেখে পরে ডাস্টবিনে ফেলতে যাবেন হ্যাঁ যদি এরকম অবস্থা হয় আপনি কোনো অমুসলিম দেশে গিয়েছেন অমুসলিম দেশে মুসলমানদের জন্য যাওয়া বৈধই নয় আপনি যদি সেখানে থেকে থেকে থাকেন যেখানে তাদেরই কর্তৃত্ব আপনি যদি সেক্ষেত্রে তাদের কথা না মেনে চলেন তাহলে আপনাকে মেরে ফেলতে পারে বা হত্যার হুমকে থাকে যেখানে আপনার বহু হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি তাদের প্রসাদ গ্রহণ করে না খেয়ে যদি গোপনে ফেলে দেন আশা করি তাতে সমস্যা হবে না যেখানে আপনার ক্ষমতা আছে যেখানে আপনি না করতে পারেন যেখানে না করলে আপনার কোনো সমস্যা নেই সেখানে অবশ্যই না করতে হবে এবং তাদেরকে এটা জানিয়ে দিতে হবে ইসলামের বিধান এটা আল্লাহ সুবর মাতালা আমাদের ইমানকে শক্ত করে দিন ইমানকে মজবুত করে দিন এবং সঠিক বিশ্বাস পোষণ করার তহসিল দান করুন আমি